শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও রেকর্ড গড়ে হারালো বাংলাদেশ। আর এই জয়ের মধ্য দিয়ে কিউইদের বিপক্ষে টি টোয়েন্টিতে আরাধ্য সেই জয় খরা কাটালো সাকিব মাহমুদুল্লারা। বুধবার 5 ম্যাচ টি টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র 60 রানে গুটিয়ে যায় টম ল্যাথামের দল। বিশ্বকাপের স্কোয়াডে থাকা একজন খেলোয়াড় ছাড়াও পাঠানো নিউজিল্যান্ডের এই একাদশ বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথম 4 ওভারে 4 উইকেট হারিয়ে তাদের ভিত দুর্বল হয়ে পড়লে আরও চেপে বসে টাইগাররা, ফলে মাত্র 60 রানেই অল আউট হওয়ার লজ্জায় ডোবে ব্ল্যাক ক্যাপসরা। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেলেও সাকিব মুশি এবং পরে মুশফিক রিয়াদের কার্যকরী দুটি পার্টনারশিপে 30 বল বাকি থাকতেই 7 উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ শুরু করলো টিম টাইগার্স। ভেরি কমান্ডিং পারফরমেন্স কামিং ব্যাক অফ দ্যাট 4-1 সিরিজ উইনিং অ্যাগেইনস্ট অস্ট্রেলিয়া। প্লিজ দ্য বোর্ড মেম্বার্স লুক অ্যাট দ্যাট জয়, দে আর নট এলাউড ইন দ্য স্টেডিয়াম বাট আর এর মধ্য দিয়ে 5 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল। শান্তন ভট্টাচার্য, টিটিএন স্পোর্টস। ফার্স্ট